বন্ধুরা নিশ্চয়ই প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে, এবং আপনারা আমার সাথে আছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ওয়েলকাম টু দীপার ডায়েরি। দীপার ডায়েরিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আগে থেকে আমি অনুরোধ জানিয়ে রাখলাম। প্রচণ্ড গরম পড়েছে, গরমে মানুষজন খুবই অসুস্থ হয়ে পড়ছে। গরমে প্রত্যেকটা মানুষের উচিত শরীরটাকে ঠান্ডা রাখা এবং যথাসম্ভব ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়া। দই কিন্তু খুবই একটা উপকারী খাদ্য, যেটা কিন্তু আমাদের এখন প্রত্যেক দিন খাওয়া উচিত। প্রত্যেকের জন্য, ছোট বড় প্রত্যেকের কিন্তু দইটা এখন দরকার। তাই জন্যই আজকে আমার এই ভিডিও, এবং আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দইয়ের লস্যি। দইয়ের লস্যি আপনারা বানান, অনেকেই বানায়, কিন্তু একবার অন্তত আমার মতো বানাবেন, তাই না? আমার সাথে যখন আছেন আমার মতো তো একবার আপনাদেরকে বানাতেই হবে। আর ওপর থেকে আমি গার্নিশ করে দিয়েছি আমন্ড, পেস্তা, কাজু। যদিও এটা আমি গার্নিশ করেছি, এটা আপনি নাও করতে পারেন চাইলে। দই কিন্তু শরীরকে খুব ঠান্ডা রাখে, এবং তার সাথে আর একটা হচ্ছে দই কিন্তু ওয়েট লস করে খুব ভালো, আপনারা নিশ্চয়ই জানেন। পুদিনা পাতা আমাদের শরীরকে খুবই ঠান্ডা করে। পুদিনা কিন্তু এই গরমের মধ্যে, পুদিনাটাও কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুব উপকার, এবং এখন যথাসম্ভব পুদিনাটাও কিন্তু আমাদের খাওয়া উচিত। তাহলে সময় নষ্ট না করে শুরু, অনেকক্ষণ ধরে বকবক করলাম, এবার কিন্তু আমরা শুরু করে দেব দইয়ের শরবত, যেটাকে আমরা বলি লস্যি। বাজার থেকে আমরা কিনে সবসময় খাই, এখন আর বাজার থেকে না, চটপট করে আমরা বানিয়ে ফেলবো, 3 মিনিটে বানিয়ে ফেলবো দইয়ের শরবত। এটা বানানোর জন্য প্রথমেই আমি 300 গ্রাম দই নিয়ে নিয়েছি, এবং তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 6 থেকে 7 চামচ চিনি, যেটা 50 গ্রাম মতো হবে। এবং যে যেভাবে মিষ্টি খান সেইভাবে এটা বানাবেন। আর যদি কেউ একটু পুরু করে খেতে চান তাহলে 300 গ্রাম দইতে 2 গ্লাস করবেন, আর আমি 200 গ্রাম দই 2 গ্লাস করছি। এটাকে 1 হাফ চা চামচ মতো এর মধ্যে নুন আমি অ্যাড করে দেবো। নুনটা দিয়ে ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নেব। মিক্সিতে কিন্তু লেবুটা কিন্তু আমি রসটা বের করে নেব, এবং সেটাকে ছেঁকে নেব যাতে দানা বা কিছু না থাকে। পুদিনাটা আমি ওপর থেকে গার্নিশ করে দেওয়ার জন্য রেখেছি। আর এটাতে হচ্ছে পেস্তা, কাজু আর আমন্ড আমি কয়েকটা করে নিয়ে একটু থেঁতো করে রেখেছি, যাকে বলে ক্র্যাশ করে রেখেছি। এবার এটাকে আমি ঘেঁটে নেব। আপনারা মিক্সিতে চাইলে করতে পারেন, কিন্তু মিক্সিতে প্রচণ্ড স্মুথ হয়ে যায়, দানা দানা ভাবটা কিন্তু থাকে না, যেটা হাতে কিন্তু লস্যি বানালে এই দানা ভাবটা থাকে। আমি এটা ঠান্ডা জল দিলাম, এবং ঠান্ডা জল দেওয়ার পরে আপনি কিন্তু এটা বরফ দিয়েও খেতে পারেন, আবার এটা ফ্রিজে রেখেও খেতে পারেন, বরফ না দিলেও খুবই ভালো লাগবে। এটাকে ততক্ষণ পর্যন্ত ফাটে, মানে এ করতে হবে, ফাটতে হবে যতক্ষণ এটা ফেনা হয়ে যায়, প্রচুর পরিমাণে ফেনা হবে। দেখতেই পাচ্ছেন কিরমভাবে ফেনা হচ্ছে। এটা 5 থেকে 7 মিনিট আপনি ফেটিয়ে যাবেন, এটা ফেনা হয়ে যাবে। এবং আমি এর মধ্যে 2 গ্লাস লস্যিতে 2 চামচ লেবুর রস, এটাকে আমি ছেঁকে রেখেছি, রসটা বের করে আমি 2 চামচ রসের মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে আমি আরও কিছুক্ষণ এটাকে ফেটাবো, 3 থেকে 4 মিনিট আরও আমি এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যখন আমি ফেনাটা ভালোভাবে উঠবে তখনই আমাদের তৈরি হয়ে যাবে লস্যি। আর বাজার থেকে কিনে নয়, এখন কিন্তু ঘরেই বানিয়ে ফেলে আপনাকে খেতে হবে লস্যি। সার্ভ করে ফেলুন, চটপটভাবে সার্ভ করে ফেলুন। ওপর থেকে ছড়িয়ে দিন কাজুর গুঁড়ো এবং পুদিনা পাতা, সেই সঙ্গে শরীরকে ঠান্ডা রাখুন, এবং অবশ্যই করে আমার ভিডিওতে একটা লাইক অন্তত দিয়ে যাবেন। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ জানালাম। ভালো থাকবেন, প্রচণ্ড গরম পড়েছে, হেলদি খাবেন, বাজারের কোনো খাবার কিন্তু একেবারেই খাবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।